আমরা মুক্তিযুদ্ধের একটি কাহিনী সম্পর্কে আজকে জানব। আর গল্পটির নাম কি? বীরের রক্তে স্বাধীন দেশ। আমরা এখানে দেখব বীর মুক্তিযোদ্ধারা কিভাবে তাদের জীবনের বিনিময়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, পাকিস্তানি সেনাদের এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা তাহলে গল্পটা শুরু করি। গল্পের নাম হচ্ছে বীরের রক্তে স্বাধীন দেশ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগলো তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাতে দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসাবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে লাগলেন। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ সিপাহী মুন্সি আব্দুর রউফ। 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন, মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে, এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিড বোট আর 2টি মোটর লঞ্চ। আর ওদিকে স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। তবুও মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিলেন, নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে লাগলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর, তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়াচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপরে সমাহিত করা হয় তাকে, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতি স্তম্ভে রূপান্তরিত করে সরকার। 71-এ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কত ভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, ডিসেম্বরের 10 তারিখ। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা।
মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই হচ্ছে লক্ষ্য, খুলনার দিকে ধেয়ে আসছে তারা ভৈরব নদী বেয়ে। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে, এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন, ইঞ্জিন রুমের উপর বোমা পড়েছিল, বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে, তার ডান হাতটি উড়ে গিয়েছিল, তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পার উঠলেন, বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার, তিনি শহীদ হন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা, এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত, লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। তাহলে বীরের রক্তে স্বাধীন এই দেশ, এই গল্পটি আসলে কোনো গল্প নয়, এটা হচ্ছে 1971 সালের একটি সত্য কাহিনী, যখন হাজার হাজার মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন, হাজার হাজার নারী মুক্তিযোদ্ধাও প্রাণ দিয়েছেন এবং অনেক মা বোন সম্ভ্রম হারিয়েছেন। তেমনি তিনজন বীর যোদ্ধার কথা আমরা এখানে পড়েছি, একজন হলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব এবং বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। আমরা এখানে 7 জন বীরশ্রেষ্ঠ